আমি যখনই বাইরে যাই এরকম জিনিসপত্র নিয়ে আমাকে বাইরে হতে হয়, কারণ আমার মাশাল্লাহ বাচ্চা 3 জন আছে, তাদের কাপড় চোপড় যেহেতু বাইরে ঠান্ডা পড়তেছে ওইগুলো নিয়ে আমাকে বাইরে হতে হয় আর কি বলবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, অনেক সুন্দর রোদ হচ্ছে। আমরা অনেকদিন পর আজকে বৃষ্টি বাদল বন্ধ হয়েছে বাইরে যাইতেছি। আজকে আকাশটা মোটামুটি ভালো এদিক দিয়ে, তারপরেও পানি আছে। এই যে রোদ উঠলে কি হয়েছে, রোদে এখনো পানি, কিন্তু তারপরে আমরা একটু বাইর হয়েছি। এই যে রইয়া, আমরা আমরা আজকে দুপুরে লাঞ্চ করব বাহিরে। ওই যে আমার 3 সেনাবাহিনী, আমরা আজকে দুপুরে লাঞ্চ করব বাহিরে, তাই রোদের ভিতরে বাহিরে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, পানি আর পানি। ওয়েট, আস্তে, এদিকে পানি তো ময়লা না। ওই যে আমাদের গাড়ি রাখছে কোথায়, সব পানি। আজকে আকাশ পরিষ্কার। আস্তে আস্তে মামি, আস্তে আস্তে, ওইখান দিয়ে দাও। কি রে, লেবু লেবু নাচ পড়ে রয়েছ না পাতা? হ্যাঁ, গোসল করবা? এখানে গোসল করবা? এতটুক পানিতে গোসল করা যাবে? উঠে দাও। আকাশ খুবই পরিষ্কার দেখা যায়, বিকাল পর্যন্ত কি হয় কে জানে। চলে আসছে আমাদের, আমরা দুজন জনের বাচ্চারা, এরা তো খায় না। এই যে এগুলো নিচে দিয়ে, তারপরে এগুলোর ভিতরে আমাদের থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সালাম দাও। এই যে আমরা চলে আসছি পার্কে, বসো। আকাশ
আকাশটা তো খুব পরিষ্কার দেখা যায়, জানি না এখন বিকাল হইতে হইতে কি হয়, আবার বৃষ্টির তো কোনো গ্যারান্টি নেই। ওই সাইডে দোলনা আছে, এই গাড়িটা কি রে? হ্যাঁ, তো এই যে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিলাম, আমার ছেলে একটু বিরিয়ানি পছন্দ করে বেশি, তো এখান থেকে খাবারটা নিলাম, ভাবলাম একটু ট্রাই করে দেখি খাবারটা কেমন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই যে দেখেন আমার ছেলে এখন সাদা ভাত খাইতেছে, খাবারের কোনো টেস্টই নাই, মানে কি বলবো। যাই হোক, হয়তো এটাই আমাদের রিজিকে ছিল, আল্লাহ এটাই রিজিকে রাখছে। তো আমরা খাবার শেষ করে ফেলছি এখানে, এটা একটা মনে হয় যে পালিত বিলাই, তো আমরা ওরা একটু ভয় পায়, আমি ওদেরকে নিয়ে একটু দুষ্টামি করতেছি আর কি। এটা কে ফাল, মানে ফালাবি তাই এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে সব সাগর হয়ে গেছে, এগুলো সব বৃষ্টির পানি, কারণ এখানে মরুভূমি আর প্রচুর গরম পড়ে, রোদে এখানে পানি পাওয়া যায় না। কিন্তু এখন বৃষ্টিতে প্রতিটা জায়গায় ঘাস জমে গেছে, সব দিকে সবুজ দেখা যায়, এই যে এগুলো সব হচ্ছে বৃষ্টির পানি। আর এখানে আমরা বলতেছি মানে এই একটু ঠান্ডা যখন পড়ে না, আর বেশিরভাগ সৌদিরা যায় বালির ভিতরে বাচ্চাদেরকে নিয়ে যায় বসে, আমরা বলতেছি আমরা কাদা থেকে দূরে থাকতে চাই, বাচ্চারা বালি ধরবে বা ময়লা লাগবে। আর সৌদিরা যায় না গাড়ি নিয়ে, ওরা সুন্দর জায়গা রাখে কি করে, বালির ভিতরে যায় বসে, মনে হয় ওদের ভালো লাগে, কারণ আমরা ওইগুলো নিয়ে একটু কথা বলতেছি। এই যে দেখেন প্রতিটা জায়গায় মানে মনে হয় যে মেলা বসছে, আমি পুর দেখাইতেও পারতেছি না, কারণ আমাদের গাড়ি চলতেছে, তো ওই কারণে ওরা একটু পর পরে দেখা যায় যে কি মানে খাবার খাইতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, তাও কোথায় বালির ভিতরে। তো ওরা এই যে বালির ভিতরে বসতে ওদের পছন্দ বেশি, তাই ওরা বাচ্চাদেরকে নিয়ে বালির ভিতরে যায়, আর আমরা বাচ্চাদেরকে বালি থেকে ময়লা থেকে দূরে রাখতে চাই। আর মহিলারা জুতা খুলে খালি পায়ে হাঁটতেছে, এবং কি বাচ্চারাও হাঁটতেছে, এখানে ইটের কণা তারপর পাথর টাথর অনেক কিছু আছে, এরা দেখলাম যে বাচ্চারা সবাই জুতা খুলে হাঁটাহাঁটি করতেছে। তো আমরা এগুলো নিয়ে কথা বলতেছি, আসলে ওরা সবসময় বাসা বাড়িতে থাকে, তো একটু বাইরে আসলে এরা বালির ভিতরে বসতে পছন্দ করে, আর আমরা তো কাদা মাটিতে জন্ম, আমাদের ওই কারণে আমরা মনে হয় যে কি একটু আমাদের বাচ্চাগুলো একটু ময়লা থেকে দূরে রাখতে চাই, এরকম কিছু হবে। তবে এটা ভালো, মাঝে মধ্যে একটু জুতা খুলে বা পায়ে একটু কি মাটির যে একটা স্পর্শ আছে ওইটা লাগানো, তো হয়তো বা ওরা ওইটাই করতেছে আর কি। আর এই যে এই রোডটাতে আমরা একটা সময়, তখন আমি ভিডিও করতাম না বা ইউটিউব জগতে আসি নাই, প্রচুর হাঁটাহাঁটি করছি, একটু ঠান্ডা যখন পড়ে না এই রোডের ভিতরে অনেকজনে ড্রাইভিং শিখে, এখন তো মানুষের একটু
মানে মানুষ ভাসছে এদিকে মানুষ আছে, তখন কিন্তু আসতো না। আমরা এখানে রাত্রে সন্ধ্যাবেলা বিকেলবেলা হাঁটাহাঁটি করতাম, তো আমরা একটু স্মৃতিস্মরণ স্মরণ করতেছি আর কি। তখন আমার ছোট মেয়ে ছিল না, আমি এক দুই দিন এখানে একটু ড্রাইভও চেষ্টা করলাম, তারপরে থেকে শেষ, দুই দিনে শেষ হয়ে গেছে ড্রাইভিং চেষ্টা করা, আর হয় নাই। তো ওইগুলো বলতেছি। আর এই যে দেখতেছেন গাড়ি দেখা যাইতেছে, অবশ্যই আপনারা দেখতেছেন এখানে ওরা মানে খাবার দাবার করতেছে বা কেউ চুলা নিয়ে আসছে। আর এখানে ওট আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আপনারা দেখবেন ওটগুলো এখানে। এই যে এখানে আগে ঘাস ছিল না, বৃষ্টি হওয়াতে এখানে ঘাস জন্মেছে, তো ওটগুলো ঘাস খাইতেছে। আমি একটু গাড়ি থেকে নামি, একটু ভিডিও করে নিলাম। ও যে ছোট একটা আছে ওই যে ওইখানে, এগুলো রাখে কোথায়? এটার ভিতরে কি? এরা খাইতেছে ঘাস খাইতেছে। তো এখন আমরা একটু পান্ডাতে আসলাম, আমাদের হালকা জিনিসপত্র লাগবে এগুলো কিনতে। এখানে সামনে দিয়ে দেখলাম একটা গাড়ি রাখলো, এটা মনে হয় ওরা কি সেলের উপর ভিত্তি করে দিবে নাকি বুঝতে পারছি। একটু কেনাকাটা করার জন্য লিচি, ইয়াল্লাহ 30 টাকা। কিলো বোয়াল পরাই মাথারা দিয়ে কম মরিচ এগুলো এগুলো নোয়াখালী রাফা খায়, জাল নাই এগুলোর ভিতরে। মরিচ এগুলো রাখি আপু খায়, রাখি আপু নোয়াখালী মোটা মোটা কানতে থাকে যে নয় রাখি আপু খায়। আচ্ছা আমি একটা লিচি নিয়ে দেখবো এটার টেস্ট কেমন। এখানে লিচি গুলো কিন্তু বাংলাদেশের মতো হয় না। বল বেনানা নিবে? বেনানা এখন ঠান্ডার ভিতর বেনানা খাইলে এ অরেঞ্জ অরেঞ্জ রুহা রুহা অরেঞ্জ অরেঞ্জ খাবে উপর অরেঞ্জ এই রে আল্লাহ আমার কি কিনা কাটার করার লোক ন রাখান ন ন আপেল এগুলো সবজি রাখি কি খায় এগুলো কেমন রে ডোনাট কেক ফ্রোজেন রুটি ডোনাট
এগুলো সব সুইটস আইটেম, সুইট আইটেম। কোনটা নেবে? বেবি ঠান্ডা আজকে। হ্যাঁ বৃষ্টির কারণে রোডে দেখেন এখনো পানি শুকায় নাই। আর গত পরশু দিন এই মার্কেটটাতে আগুন লাগে গেছিল, এখন আবার চালু করছে। আমি হাঁটতে হাঁটতে বাসা যাইতেছি, একটু হাঁটাহাঁটি করতেছি। ওদেরকে নিয়ে ওদের আব্বু আসবে পরে দিয়ে আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি তো বিদায় নিয়ে নিলাম, কিন্তু আমি বাসায় চলে আসছি। ওরা আসার টাইমে আলফাহাম নিয়ে আসছে, এখানে এটার আলফাহাম বলে। যেহেতু দুপুরে খাবারটাও আমাদের তেমন হয় নাই, কারণ খাবারের মানটা তেমন ভালো ছিল না, ওরা আমি আর রান্না করি নাই আজকে। তো আসার টাইমে ওরা ফাহাম নিয়ে আসছে, এখন আমরা এই যে ফাহামের সাথে রুটি নিয়ে আসছি, রুটি ফাহাম এগুলো আমরা খাবো। এখানে হাফ মুরগি নিয়ে আসছে আর কি, ফোড়া মুরগি, এটার এখানে আলফাহাম বলে। তা আমি একটু পিকচার উঠাইতে চাইতেছি, আমার ছেলে মেয়ের কি দরজে কুলাইতেছে, ও যে রাখানে নিয়ে নিতেছে, আমি নিয়ে রাখতেছি, ও নিয়ে নিতেছে, আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছি। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমাদের শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে সালাদ, কি এটা হচ্ছে কি, জির জির পাতা, অনিয়ন, রুটি, চিকেন।